মোবাইল টাওয়ার ব্যাটেরি চুরি করিথিবা গ্যাং গিরফ 253 ব্যাটেরি জবত। দীর্ঘদিন হেলা গঞ্জাম জেলা আসকা তথা আখপাখ অঞ্চলরে মোবাইল র টাওয়ার রু ব্যাটেরি চুরি করুথিবা এক দলকু গিরফ করিবারে সফল হয়েছি আসকা পুলিশ। কিছুদিন হেব আসকা শেরগড় সোরড়া অঞ্চলরে বিভিন্ন মোবাইল টাওয়ার গুড়িকরু ব্যাটেরি চুরি হইতিবা নেই অভিযোগ হইতিলা। অভিযোগকু আধার করে পুলিশ গোটি টিম গঠন করে বিভিন্ন স্থানে চড়াও করে এই ব্যাটেরি চুরি কেন্দ্র চারিজনকু গিরফ করে কোর্ট চালনা করেছি। সেমানক মধ্যরু মোট 253 গোটি চোরা ব্যাটেরি উদ্ধার করা যাইথিবা বেলে ইহার আনুমানিক মূল্য 40 লক্ষ টঙ্কা হেবা নেই আকলন করা যাইছি। এই গ্যাংরে ব্রহ্মপুরর 2 জন ব্যাটেরি স্ক্রাপ ডিলর মধ্যে গিরফ হইতিবা সাংবাদিক সম্মেলনীরে সূচনা দেইছন্তি আসকা উপখণ্ড পুলিশ অধিকারী উমা শঙ্কর সিং। মোবাইল টাওয়াররু ব্যাটেরি চোরি হওয়া সংক্রান্তরে আমার প্রথমে মার্চ মাসের গোটে আসকা থানার কেস হয়েছিল, দেবভূমির এয়ারটেল টাওয়াররু ব্যাটেরি চোরি হয়েছিল, সার ইনভেস্টিগেশন আমার চালু রয়েছিল। এই মধ্যে আমার আহরি অলগা থানা মানে সোরড়ে শেরগড়ে রিপোর্ট হয়েছিল ব্যাটেরি বিভিন্ন টাওয়ারু চোরি হয়েছি। এখন ইনভেস্টিগেশন কলাবেলে আসকা থানার আমি 2 জন লোক ধরি, জনকর না হচ্ছে আদিত্য বেহরা আর জনকর সত্যনারায়ণ বেহরা। এই 2 জন 2 ভাই অটেন্টি, এমনি আগর মোবাইল টাওয়ারে কাম করুলে ক্লিনর ভাবে। তাঁর ইন্টারোগেসন কলাপরে আমি প্রায় 253 গোটি ব্যাটেরি রিকভরি করলু। সে মানে 2 ভাই ব্যাটেরি গুড়ি নেই বিক্রি করে দিয়েছিল বিভিন্ন স্ক্রাপ ডিলর, 2 জন বিক্রি করেছিল, জন লিপুন নায়ক আর জন রামদাস গুপ্তা অনেক ব্রহ্মপুরর, এমনকু বিক্রি করেছিল। সে পাখু আমি এই ব্যাটেরি গুড়ি রিকভরি করলু আর সে আমি আজ গিরফ করেছু আও তাঙ্কু আমি কোর্টকু চালান করিবু। আও সেমানে আসকা থানার 2 গোটি কেস, শেরগড়র গোটে কেস আও সোরড়া থানার গোটে কেস, ব্রহ্মপুর সদরর গোটে কেসরে সম্পৃক্ত থিবার এপর্যন্ত প্রমাণ মিলিছি। আহরি মধ্যে যদি তাঙ্ক বিষয়ে প্রমাণ মিলে আও সেমানকু মধ্যে অলগা কেসরে মধ্যে ট্যাগ করা যিবো। ব্যাটেরি চোরি মানে এই মোবাইল টাওয়ারু ব্যাটেরি চোরি করলে ব্যাটেরি চোরি কেসরে ইনভলভ অছন্তি। তো মোবাইল টাওয়ার গুড়াকরে এবে আও সিকিউরিটি গার্ড রহু নাহান্তি, আও সিসিটিভির মধ্যে কোনোসি ব্যবস্থা নাই। এমানকর অভিজ্ঞতা রহিছি মোবাইল টাওয়ারে কেমিতি ব্যাটেরি লাগুছি, কেমিতি তাতরু কড়া যাওছি, এর সুযোগ নেইকি এমানে বিভিন্ন টাওয়াররু মোবাইল টাওয়াররু সবু ব্যাটেরি গুড়িক চোরি করিকি স্ক্র্যাপ ডিলর মানকু বিক্রি করতে। এই 4 জন এপর্যন্ত এমানকর সম্পৃক্তি প্রমাণ মিলিছি, যদি আউ কাহার সম্পৃক্তি প্রমাণ মিলে আমি সেমানকু মধ্যে গিরফ করিবু ও কেসরে অন্তর্ভুক্ত করিবু। যেতিকি ব্যাটেরি আমি আজ পর্যন্ত তাঙ্কঠারু রিকভর করিছু, সে তার আনুমানিক মূল্য প্রায় 40 লক্ষ।